কালিয়াগঞ্জের আনাচে কানাচেতে অনেক পার্থ লুকিয়ে আছে, যারা কিছুদিন আগে অবধিও ভাঙা সাইকেলে করে ঘুরে বেড়াতেন, আজ তারা অট্টালিকার পাহাড়ে বসে ঘুমোচ্ছেন। আজ তাদের একদিকে যেমন দার্জিলিংয়েও হোটেল রয়েছে, তেমনি দীঘাতেও সমুদ্রের ধারে হোটেল রয়েছে। তাই এই সমস্ত ছোট ছোট পার্থবাবুদের সুখের দিন এখন শেষ হতে চলছে। খুব শীঘ্রই কালিয়াগঞ্জেও ঢুকতে চলছে ইডি। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পুনরে ভারতীয় জনতা তপশিলী মোর্চার সভার শেষে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সংগঠনের জেলা সভাপতি তারিণীকান্ত রায়। তিনি বলেন, কালিয়াগঞ্জের ছোট ছোট পার্থবাবুরা এখান থেকে টাকা তুলে নিয়ে গিয়েছেন, তাই তাদেরও শাস্তি ও ধরার দাবি তারা জানিয়েছেন। এই ধরনের পার্থবাবুরা কালিয়াগঞ্জ ব্লক ও শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারিণীবাবু বলেন, সবে তো ডাকা শুরু হয়েছে জলপাইগুড়িতে, কয়েকদিনের মধ্যে দেখতে থাকুন এবার কালিয়াগঞ্জেও হানা দেবে ইডি। তাই তারা সাবধান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা তপশিলী মোর্চা পুনরে একটি বিক্ষোভ সমাবেশ করে। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এবং পার্থ চ্যাটার্জি মাননীয় শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা এই হুনরহাট খোলার মাঝে আমরা পার্থ চ্যাটার্জির কুশপুতলিকা দাহ করার জন্য এসেছিলাম। কিন্তু আমরা দেখেছি এই কালিয়াগঞ্জ থানা থেকে শুরু করে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে মানে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে তৃণমূলের দাসত্ব হিসেবে কাজ করছে, ঠিক সেভাবেই কালিয়াগঞ্জের থানার পুলিশও আমাদের পার্থ চ্যাটার্জিকে দাহ করতে দিলেন না। তা সত্ত্বেও আমরা ভারতীয় তপশিলী জনতা মোর্চা আমরা শপথ নিয়েছিলাম যে তারা যতই কালিয়াগঞ্জ থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের বদল করুক না কেন, আমরা সে দাবিতে অনড় ছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জ থানার পুলিশ আমাদের এখানে পার্থ চ্যাটার্জির পুষ্পতলিকা আমাদের ছড়ে ছিটে নিয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দাহ করেছি, আমরা ছাড়িনি, আমরা কারণ ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা তপশিলী মোর্চা ছাড়ার পাত্র নয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তৎসঙ্গে মাননীয় মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করি। শুধু তাই নয়, কালিয়াগঞ্জেও কিছু ছোট ছোট পার্থ এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে গেছে, সেই ছোট ছোট পার্থ বাবুদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধরার দাবি জানিয়ে আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং তার পুষ্পকে দাহ করবার জন্য এসেছিলাম। বন্ধু, আপনার মিডিয়া আছেন, আপনারা সবাই জানেন, একটু খোঁজ নিন, কালিয়াগঞ্জে আনাচে কানাচে অনেক পার্থ লুকিয়ে আছে, যারা এতদিন আগে ভাঙ্গা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। এই কালিয়াগঞ্জের পার্থ চ্যাটার্জিদেরও দার্জিলিংয়ে দেখবেন হোটেল আছে, সাগরের সমুদ্রে দেখবেন দীঘাতে হোটেল আছে, একটু খোঁজ নেবেন, ওই পার্থ চ্যাটার্জিদের কথা বলছি আমরা। শহর এবং ব্লক গোটা থানা জুড়ে জড়িয়ে আছে এই কালিয়াগঞ্জের ছোট ছোট পার্থবাবুরা। আমরা চাইছি সবে ডাকা শুরু হয়েছে, সবে ডাকা শুরু হয়েছে জলপাইগুড়িতে ডেকেছে, কয়েকদিনের মধ্যে কালিয়াগঞ্জও দেখবেন সিবি বা ইডি ঘুঘবে। সাবধান থাকতে বলুন, আপনাদের মাধ্যমে সাবধান থাকার জন্য আপনাদের ডাকছি। অনুষ্ঠানটি নিবেদন করছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলালো, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সফট ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরির ডিটারজেন্ট পাউডার ও সাবান।
প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, শুধু আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। সঠিক রোগ নির্ণয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান কালিয়াগঞ্জ সোনো ল্যাব আপনাদের শহর কালিয়াগঞ্জে দীর্ঘ 8 মাস যাবত সুস্পষ্ট চিকিৎসার, বিভিন্ন রকম রোগ নির্ণয়ের পরিষেবা দিয়ে চলেছে কালিয়াগঞ্জ সোনো ল্যাব। এখানে সমস্ত রকম পেটের ছবি বা আল্ট্রাসোনোগ্রাফি সুদক্ষ ও স্বনামধন্য ডাক্তার মহাশয়দের দ্বারাই করানো হয়। 4G অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের দ্বারা স্বল্প মূল্যে গর্ভবতী মায়েদের পেটের সমস্ত রকম ছবি, যেমন কালার টপলার, অ্যানামোলি স্ক্যান করা হয়। তাছাড়াও হোল অ্যাবডোমেন, গল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, মায়েদের জরায়ুর সমস্যা, সবকিছুই সঠিক ও নিখুঁতভাবে নির্ণয় করা হয়। এছাড়াও সমস্ত রকমের রক্ত পরীক্ষা, মলমূত্র, কফ, বীর্য ইত্যাদি পরীক্ষা করানো হয় আপনাদের সুপরিচিত কালিয়াগঞ্জ সোনো ল্যাবে। ঠিকানা বিবেকানন্দ মোড়, মারোয়ারিপট্টি, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে, যোগমায়া গেস্ট হাউস বিল্ডিংয়ে। অগ্রিম নাম লেখাতে ও সমস্ত রকম খোঁজ খবরের জন্য যোগাযোগ করুন এইসব নম্বরে 8597668343 এবং 7001683686। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। সঠিক রোগ নির্ণয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান কালিয়াগঞ্জ সোনো ল্যাব আপনাদের শহর কালিয়াগঞ্জে দীর্ঘ 8 মাস যাবত সুস্পষ্ট চিকিৎসার, বিভিন্ন রকম রোগ নির্ণয়ের পরিষেবা দিয়ে চলেছে কালিয়াগঞ্জ সোনো ল্যাব। এখানে সমস্ত রকম পেটের ছবি বা আল্ট্রাসোনোগ্রাফি সুদক্ষ ও স্বনামধন্য ডাক্তার মহাশয়দের দ্বারাই করানো হয়। 4G অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের দ্বারা স্বল্প মূল্যে গর্ভবতী মায়েদের পেটের সমস্ত রকম ছবি, যেমন কালার টপলার, অ্যানামোলি স্ক্যান করা হয়। তাছাড়াও হোল অ্যাবডোমেন, গল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, মায়েদের জরায়ুর সমস্যা, সবকিছুই সঠিক ও নিখুঁতভাবে নির্ণয় করা হয়। এছাড়াও সমস্ত রকমের রক্ত পরীক্ষা, মলমূত্র, কফ, বীর্য ইত্যাদি পরীক্ষা করানো হয় আপনাদের সুপরিচিত কালিয়াগঞ্জ সোনো ল্যাবে। ঠিকানা বিবেকানন্দ মোড়, মারোয়ারিপট্টি, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে, যোগমায়া গেস্ট হাউস বিল্ডিংয়ে। অগ্রিম নাম লেখাতে ও সমস্ত রকম খোঁজ খবরের জন্য যোগাযোগ করুন এইসব নম্বরে 8597668343 এবং 7001683686। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906।
ভারতীয় জনতা